নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি একদম কম সময়ের মধ্যে ঝটপট রান্না করে নেওয়া যাবে এমন একটি আলু তরকারি রেসিপি নিয়ে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আসুন আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে। আলুর তরকারিটি রান্না করার জন্য প্রথমেই প্রেশার কুকারে কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে আসলে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, কালো সরিষা দিয়ে দিচ্ছি হাফ চামচ, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লালচে করে ভেজে নেব। গোটা জিরে, সরিষা আর তেজপাতা একসঙ্গে একটু লালচে করে ভেজে নিয়ে একটা দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার ফোড়নের সঙ্গে একটু লালচে করে ভেজে নিতে হবে। হাতে যদি সময় খুবই কম থাকে প্রেশার কুকারে ঝটপট এই আলু তরকারিটি রান্না করে নিন। দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। ফোড়নের সঙ্গে পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিয়ে এক চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু গ্রেভির টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজের সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। চাইলে আপনারা টমেটো পেস্টও দিতে পারেন। লবণ দেবো স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এক চামচ দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে ঝোলে ঝালটা যেমন ব্যালেন্স থাকবে, তরকারি কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এভাবে বাড়িতে আলু তরকারি রান্না করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। সব মশলাগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা এখানে সেদ্ধ করে রাখা আলুও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা মটরশুঁটি, চাইলে এখানে আপনারা সেদ্ধ করে রাখা ছোলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। টেস্টের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দেড় গ্লাস পরিমাণ। তবে ঝোলে জলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, মটরশুঁটিগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। কারণ মটরশুঁটি আর আলু একসঙ্গে সেদ্ধ হবে না, তাই মটরশুঁটিগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি, কারণ আলু আর মটরশুঁটি একসঙ্গে সেদ্ধ হবে না। এবার দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিটেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। 3 মিনিট পরে ফিরে এসেছি প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়ে, তারপরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।